তো হ্যালো সবাইকে, সামনে দাদার বিয়ে, তো কেনাকাটা তো করতেই হবে। তাই বেরিয়ে পড়লাম নিজের গন্তব্যে, বাসে করে চললাম এবং যেতে যেতেই বিভিন্ন ধরনের বিয়ের কার্ডের দোকান, ব্যান্ডের লোকজন, এগুলো দেখে না মন একদম ভরে যাচ্ছিল। আর এরপর এটা হলো কলকাতা কলেজ স্ট্রিটের বর্ণ পরিচয় মার্কেট। এখানে প্রচুর প্রচুর বই সস্তায় পাওয়া যায়। আর কলেজের লাস্ট ইয়ার বান্ধবীরা মিলে কিন্তু একবার কলেজ স্ট্রিটে এসেছিলাম, ঠিক এই গলি দিয়ে কিন্তু আমরা বইয়ের দোকানগুলোতে ছিলাম এবং খোঁজ নিচ্ছিলাম। তো সবার কাছে কিন্তু আমি সরি বলছি, তার কারণ আমার এই ভাঙা গলায় ভয় শুনতে হচ্ছে। তো অনেকেই হয়তো বুঝতে পেরেছো, আবার অনেকেই বুঝতে পারোনি, আমরা গিয়েছিলাম কলকাতা বড় বাজার শপিং করতে। তো কলকাতা কিন্তু পুরো একটা দিন আমি ঘুরেছি বড় বাজারে, কিন্তু মন নিয়ে আমি মাত্র একটা জিনিস চয়েস করতে পেরেছি, আর যেটা কিনা এই লেহেঙ্গা গুলোর মধ্যেই একটি। আর আপনারা বলেন তো কোনটা আমার বেশি ভালো লেগেছে। কিন্তু যাই হোক, ভালো লাগলে হবে কি, ওগুলোর দাম কিন্তু ছিল প্রচুর, আর ওগুলো ছিল ব্রাইডালদের জন্য। কলকাতা বড় বাজার গেলে না মনে হয় যে সবকিছু কিনে নি, এত এত দোকান, এত এত কালেকশন। সত্যি কথা, আমি যদি কোনো আম্বানি হতাম তাহলে হয়তো সবই কিনে নিতাম। আর হ্যাঁ, আপনারা যদি কখনো বড় বাজার আসেন তাহলে হয়তো বুঝতেই পারবেন না যদি তিনটের আগে আসেন যে বড় বাজার বলে একটা বড় মার্কেট আছে। বাট আপনারা যদি দুপুর তিনটের পরে এই মার্কেটে আসেন তাহলে সত্যিই মনে হবে যে সত্যি একটা বড় সড় মার্কেটে আসলাম। বড় বাজার কেন এত বিখ্যাত আর কেন মানুষ সবাই বড় বাজারে কেনাকাটা করতে যায়? প্রচুর দেখলাম ঠিকই, কিন্তু মনের মতো একদমই হচ্ছিল না। সত্যিই আমি বড় খুঁতখুঁতে, তো আমি বুঝে গিয়েছি যে আমার এখানে একদমই ভালো লাগবে না। তো তাই জন্য কিন্তু বোনের জন্য একটা লেহেঙ্গা দেখছিলাম, এবং দেখতে দেখতে কিন্তু বাচ্চাদের যে লেহেঙ্গা দেখাচ্ছিল একদমই ভালো লাগছিল না, কান কান দেওয়া ছিল না। আর হ্যাঁ, বারবার এক কথা বলছি, সত্যি আমি বড় খুঁতখুঁতে, আমি যা খুঁতখুঁতে মেয়ে, আমার মনে হলো যে আমার শপিং করার জন্য বড় বাজারে এখনো 5 থেকে 6 বার আসতে হবে বিয়ের শপিং এর জন্য, তাহলেই হয়তো আমি আমার শপিংটা কমপ্লিট করতে পারবো ভালোভাবে। আর এখানে দোকানদার কাকু কিন্তু বুঝতেই পারছিলেন যে আমার কোনো কিছুই ভালো লাগছে না, তো উনি আমাকে বোঝাচ্ছিলেন যে এটা এইরকম, এটা ওই রকম, আর তোমার কী সমস্যা হচ্ছে তুমি আমাকে বলো তো। পাশেই একটা দোকানে চলে এসেছিলাম, আর এই দোকানটায় বেশ সুন্দর সুন্দর শাড়ি ছিল। কিন্তু বিয়ের ভিডিও কিন্তু প্রচুর আসবে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কিন্তু বিয়ের ভিডিও দেখার জন্য। আর এই কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু যে কোন লেহেঙ্গাটা ভালো ছিল, মানে কোনটা পড়লে আমাকে ভালো লাগে। কমেন্ট করলে কিন্তু ভীষণ খুশি হব, অনেকে যখন কমেন্ট করে আমার কি যে ভালো লাগে কি বলবো। এরপর চলে এসেছি বড় বাজারের একদম পাগল করা একটা কর্নারে, মানে এই মার্কেটেরই একটা কর্নার আছে জুয়েলারি, তারপর ব্যাগ এইসবের। উফ, এই দোকানটা গিয়ে না একদম মনটা জুড়িয়ে যাচ্ছিল এই ব্যাগের কালেকশনগুলো দেখে। ব্যাগগুলো দেখার পর কিন্তু চোখ গেল একেবারে ল্যাটকানগুলোর দিকে, ল্যাটকানগুলো খুবই কম দাম বলছিল। আরে সাবাস, এ কি সুন্দর জুয়েলারি বক্স, ও মাই গড, জীবনে প্রথমবার দেখলাম গাইজ, এত ভাল লাগছে না। আর এই জুয়েলারির দোকানটায় চলে গেলাম, ফাঁকা পেয়েছি আর ভিডিও ইচ্ছে মতন করে করে নিয়েছি, আর কি যে ভাল লাগছিল। আর এখানে কিন্তু বলছিল বারবার যে কোন জুয়েলারিটা ভালো লাগছে অবশ্যই বলো, যতটা পারবো নিজেদের মতন ডিসকাউন্ট দেবো কিন্তু। আর এই ভিড়টা দুপুর তিনটের পরেই কিন্তু হয়েছিল, এত ভিড় এত ভিড় গাইজ, পা রাখার জায়গা ছিল না। শপিং করব, বড় বাজার ঘুরব, তারপরেও যে খাবার খাবো না এটা তো হতেই পারে না। সত্যি কথা বলতে আমি কিন্তু প্রচুর ঘুরেছি কিন্তু আমার কিছুই ভালো লাগছিল, তো আর কি করা যাবে। এরপর আমরা চলে গেলাম একটা দক্ষিণ ভারতীয় স্পেশাল ডিশ মশলা ধোসা খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ, বাড়ি চলে এসেছি, টাটা।